প্রকৃতির কোলে ছুটি কাটাতে কার না ভালো লাগে। আর তাও যদি হয় এরকম মেঘ বৃষ্টি ঘেরা এমনই একটা পাহাড়ি জায়গা, আমরা চলেই এলাম আমাদের অফবিট প্লেস নামচির হোমস্টে অলয়ধারাতে। অলয়ধারা হোমস্টেতে পৌঁছাতেই টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের ওয়েলকাম করার জন্যই। পাহাড়ি ফুল, নানান রকম গোলাপ, অর্কিড এত সুন্দরভাবে সাজানো, দেখলে মন ভরে যাবে হোমস্টেটাকে। মাঝে মাঝে মেঘ এসে পুরো হোমস্টেটাকে ঢেকে দিচ্ছে, চারিদিকে সবুজ আর সবুজ, শুধু পাখিদের কলরব আর কিচ্ছু নেই, কোনো গাড়ি ঘোড়া কোনো কিছুর আওয়াজ নেই, দারুণ একদম। ব্যাগপত্র মোটামুটি ঘরের মধ্যে রেখে দিয়েছি। আমাদের পুরো দুটো কটেজের তিনটে রুম দিয়েছে, একটাতে আমরা মেয়েরা থাকবো আর দুটো রুমে ছেলেরা ভাগাভাগি করে থাকবে। তো চলো তোমাদের রুমগুলো একটু ঘুরে দেখিয়ে দিই। এই রুমটা বিশাল বড়, তিনটে বেড আছে, দুটো সিঙ্গেল বেড আর একটা ডবল বেড, একটা সোফা আর দুটো বসার সোফা আছে, মাঝখানে একটা টি টেবিল আছে, খুবই সুন্দর করে সাজানো ঘরটা, কি সুন্দর পোর্ট্রেটগুলো লাগানো আছে। এই হচ্ছে আমাদের ব্যালকনি, আর এইখানে আমাদের বাথরুম। এই সাইড দিয়ে নিচে দোলনাগুলোর কাছে যাওয়ার জন্য জায়গা, বাচ্চারা ওখানে খেলতে যাচ্ছে। এই আর একটা পাশের যে কটেজটা, এটাতে ছেলেরা থাকবে। এটার রুমগুলো আমি পরে দেখাচ্ছি। বাচ্চাগুলো খুব আনন্দ পেয়েছে, সবাই মিলে খেলাধুলা করছে। এই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে সারাটা দিন যে কীভাবে কেটে যাবে বোঝাই যাবে না। পাখির কলরব, মিষ্টি আওয়াজ আর এই মেঘেদের খেলা, দারুণ লাগবে। এই পাহাড়ের জায়গায় খুব তাড়াতাড়ি যেন ঝুপ করে সন্ধেটা নেমে আসে, তাই জন্য যতক্ষণ পারছি ব্যালকনিতে সময় কাটিয়ে নিচ্ছি। প্রায় সবাই ফ্রেশ হয়েই নিয়েছি, এবার সবাই মিলে আমরা লাঞ্চ করে নিতে যাব। বাচ্চাগুলো অধৈর্য হয়ে পড়ছে কখন ওদের হাতে প্লেট আসবে বলে। এদিকে আমার কর্তামশাই ভালো করে সুন্দর করে প্লেট রেডি করছে সকলের জন্য, ফার্স্টে আমাকে দিয়েছে। যদিও দুপুরের লাঞ্চের মেনুতে ছিল গরমাগরম ভাত আর সব কিছু সবজি দিয়ে একটা দারুণ মশলাদার একটা স্যালাড, ডাল আর ডিম কারি, আলু ভাজা আর ওদের একটা স্পেশাল চাটনি ছোলা দিয়ে আর পাঁপড় ভাজা। লাঞ্চ সেরে নো রেস্ট, এত সুন্দর ভালো ওয়েদার, এত সুন্দর ভালো জায়গাতে ঘুমিয়ে পড়লে বা শুলে কি ভালো লাগবে। আর এই পড়লামই তো পাহাড়ে, তো ছুপ করে সন্ধে নেমে যায়। তাই চলো এবার ঘুরে আসি পরের ওই ঘরগুলো থেকে যেখানে আমার হাজবেন্ড আর ওর বন্ধুরা যারা থাকবে আর কি ছেলেরা, সেগুলো থেকে ঘুরে দেখাই। এই একটা রুম, খুবই সুন্দর কোজিভাবে সাজানো ঘরগুলো। নেক্সট রুমটা থেকে ঘুরে আসি, এই রুমটাও একইভাবে সাজানো, আর সাথে এটাতে একটা ডিভান দিয়েছিল। আর এইখানে আমাদের মেয়েদের প্রয়োজনীয় একটা ভালো জিনিস, যেটা হচ্ছে ড্রেসিং টেবিল। আমরা খুব বলছিলাম যে আমাদের রুমগুলোতে ড্রেসিং টেবিল নেই, তোমাদেরটাতে আছে, আমরা তোমাদের ওখানে গিয়েই সাজা গোজা করবো। যখন এসেছিলাম পুরো মেঘলা হয়েছিল, বৃষ্টি পড়ছিল, এখন সূর্যি আমার একটু দেখা গেছে। চলো এই রুমটার পেছনের ব্যালকনিটা ঘুরে দেখাই একটুখানি। সব ব্যালকনিগুলো থেকেই এই যে এরকম এই সবসময় সবুজ আর সবুজ দেখা যাবে। বাচ্চাগুলো যেখানটায় খেলছিল দোলনাগুলো ছিল, চলুন ওইখানটা একটু ঘুরে দেখে আসি, আমি এখনো যাইনি, চাই। চলুন, পাহাড়ের এই
আগাছা যে ফুলগুলো এগুলো যেন দেখতে কি ভারী সুন্দর। আর এই যে জবাটা কি দারুণ, কি দারুণ যেন ঝুমকোর মতো ঝুলছে। এই যে বিশাল কি একটা মতো হয়ে আছে, এইটাতে না ওরা বলছিল মাছ চাষ করার জন্য তৈরি করছে। এখানে কি সুন্দর ফোল্ডিং একটা বসার জায়গা, ছাতা দিয়ে বসানো আছে। দোলনাগুলোর সিস্টেমটা দারুণ, তাই না? কেমন টায়ার দিয়ে ঝুলিয়ে দিয়েছে। এটা যদিও বাচ্চাদের বসার জন্য ঠিকঠাক, আমার বসার উপযোগী নয়। ক্যামেরাটা ফ্রন্টে সেট করে এটাতে বসার একটু সাহস করে বসে পড়লাম। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, এই এখানে দোলনা ঝুলতে গ্রামেতে দেশের বাড়িতে গেলেই দোলনা দেখলেই আমি একদম নড়তাম না, আমি বসবই বসবো। আর গ্রামেতে সবার বাড়িতেই দোলনা থাকতো আর কি। উপরে উঠতেই সবাই মিলে বলল চলো নামচি ভিউ পয়েন্ট দেখে আসি। সবাই মিলে চললাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করতে চারিপাশটা দেখতে। রাস্তার দুধারে এই ডেজি ফুলের মতোই ফুলগুলো দেখলে মন ভরে যায় পাহাড়ে এলে। সবাই মিলে চলেছে, আমি পিছনে পড়ে গেছি, তাই কি ছবি তুলছিলাম ভিডিও করছিলাম এই কারণে। এবার একটা কুকুরের দেখা, সে আমাদের ওপরে দেখতে পেয়ে খুব চেল্লাচ্ছিল। ও লাফাচ্ছে, দেখে আয় করছে। চুপচাপ শান্তভাবে থাকলে অনেক পাখির দেখা মেলে, আর পাখির আওয়াজগুলো এত ভালোভাবে উপলব্ধি করা যায় যেন মন ছুঁয়ে যায়। আমরা অনেকগুলো পাখিও দেখেছি। ওখানে যায় নাকি মানুষ, পড়ে যাবি তো, সরু জায়গা তো, কোনটা গদা গদার মতো গাছ, এদিকে হাঁটবো। মেঘগুলো বারবার এসে আমাদেরকে পুরো ভিজিয়ে দিয়ে যাচ্ছিল। প্রকৃতিকে কাছ থেকে উপলব্ধি করার জন্য এর থেকে ভালো জায়গা আর মনে হয় না হতে পারে কোথাও। মেঘগুলো গায়ের কাছে এমন ভাবে চলে আসছিল, এক্সাইটমেন্ট আমরা একদমই বাচ্চাদের মতো হয়ে যাচ্ছিলাম। মেঘ আসার সাথে সাথে এত প্রবল হাওয়া দিচ্ছিল, বিরাট ঠান্ডা লাগছিল। এত সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে রবি ঠাকুরের গানের কথা খুব মনে পড়ে যাচ্ছিল। আমি তোমায় চেনার মাঝে খুঁজি নিজেকে, ব্যস্ত বাগিশ কোনো বিকেলে লিখে ফেলি সরল কোনো প্রেম কাব্য। ডুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারই পিছে গো। অনেক হলো, এবার চলো ফিরি। পুরো কালো হয়ে গেছে মেঘ, এসে ঢেকে গেছে যেন চারিপাশ। কিছুক্ষণ একটু জিরিয়ে নিই, তারপর আমাদের সন্ধেবেলা চা দিয়ে দিয়েছে দেখি। সন্ধেবেলা বনফায়ার হওয়ার কথা ছিল, ও বাবা, বেরিয়ে দেখি সবই রেডি, প্রস্তুত একদম। আগুন টাগুন জেলে লাইটিং দিয়ে সাজিয়ে, আমাদের জন্যই স্পেশালি লাইটিং দিয়ে সাজিয়েছে। আর এই বনফায়ার করার থাকলে ওদেরকে আগে বলতে হয়, ওরা সব কিছু রেডি করে রাখে। এক্সট্রা করে যে চিকেন বা বনফায়ারের জন্য বারবিকিউ করতে হবে সেগুলো আলাদা করে চার্জ লাগে আর কি। আমাদের 1100 টাকা করে পার হেড পড়েছিল ফুডিং লজিং নিয়ে। ফুডিংয়ের মধ্যে দুপুরবেলা লাঞ্চ ছিল, সন্ধেবেলা চা ছিল, আর রাত্রিবেলার ডিনার, আর পরের দিনের ব্রেকফাস্ট। আর বারবিকিউয়ের জন্য আলাদা লেগেছিল প্রতি কেজি মাংসতে 500 টাকা করে, আর কাঠ জ্বালানোর জন্য কাঠের জন্য 400 টাকা এক্সট্রা। সেদিনের সন্ধেটা পুরো জমে উঠেছিল,
বাইরে ঠান্ডা হাওয়া, সেই থেকে একটু রেহাই পাওয়ার জন্য বনফায়ারটা একদমই উপযুক্ত ছিল। আর সাথে এরকম বারবিকিউয়ের গন্ধ আর মাইল্ড অরিজিৎ সিং এর ফেভারিট সং, ও জমে গেছিল যা স্যার। এত আনন্দের মাঝখানে হঠাৎ করে বৃষ্টি চলে এলো, আর কি করা যাবে পাহাড়াতে এমনই, তাই জন্য মাঝখানে আগুনটা যাতে নিভে না যায় ওখানটাতে গোল করে সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়লো। কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি কমে গেল, আমরা আবার বাইরে কিছু বসে পড়লাম আনন্দ উপভোগ করে। আমাদের মধ্যে একজন দাদা ছিল, ও গিটারিস্ট, আমার হাজব্যান্ডেরই বন্ধু, ও খুব সুন্দর আসরটাকে জমিয়ে তুলেছিল। এদিকে ফার্স্ট ওয়ার্টের বারবিকিউ অলমোস্ট রেডি, হোমস্টের দাদা রেঞ্চিং দাদা ও নিজেই সব কিছু সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে দিল আমাদের জন্য। টমেটম, ধনেপাতা, পেঁয়াজ, লেবু, চাট মশলা, ও একদম জমে ক্ষীর হয়ে গেছে। দাদার আবার একটা গুণ আছে, মেয়েদের গলাও খুব সুন্দর করতে পারে। মজা করার জন্য আমাদের ছোট ভাইতে একদমই এগিয়ে। রাত হয়েছে, এবার আমরা সবাই মিলে চললাম নামচি ভিউ পয়েন্ট দেখতে। যেন হাজার তারা নিচে ঝলমল করছে এরকম মনে হচ্ছিল। এবার ডিনার সেরে নেওয়া যাক। ডিনারে ছিল ভাত, কালো মুগ ডাল, আর ছিল মাশরুমের একটা কারি, আলু ভেন্ডির একটা তরকারি, আর ছিল চিকেন। শেষবারের মতো চাঁদকে বিদায় জানিয়ে গুড নাইট করলাম, রাতের ঘুমের দেশে চললাম। তাহলে ঘুম ভাঙতে আর একদমই ইচ্ছা করলো না ঘরে শুয়ে থাকতে, আমি এক দিদি বেরিয়ে পড়লাম আশপাশটা আর একবার দেখে নেওয়ার জন্য। সকালের পরিবেশটা একদমই অন্যরকম ছিল, একদমই নীল আকাশ, ওই মেঘটা এতটাও ছিল না। ব্যস্ত জেনে আমি ক্লাস করতে করতে চললাম চারিপাশটা আর একবার হেঁটে দেখার জন্য। শেষবারের জন্য নামছি, আর হোমস্টেটিকে প্যারাডাইস ইন দ্য মিডিল অফ লাস্ট ফরেস্ট ইন সাউথ সিকিমও বলে। সত্যিই তাই, যেন এই জঙ্গলের মধ্যে একখানা স্বর্গ এখানে লুকিয়ে আছে। গতকালের থেকে আকাশটা অনেকটাই পরিষ্কার, মেঘটা অনেকটাই দূরে এক ঝাঁক মেঘ একদম একসাথে হয়ে গেছে, আর ওদিক থেকে সূর্যাস্ত হচ্ছে, ওদিকটা পুরো সুন্দর লাল হয়ে আছে। না চলো এবার ফিরি, এবারে নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, ফ্রেশ হয়ে সকালে রেডি টেডি হয়ে নিতে হবে ব্রেকফাস্ট করে। আমরা সবাই ফ্রেশ হয়ে প্রস্তুত হয়ে গেছি আর ব্রেকফাস্ট আমাদের রেডি। ব্রেকফাস্টে আছে টোস্ট, অমলেট আর ভেজ ফ্রাইড রাইস করে দিয়েছে, আর ছিল সেই টেস্টি আচারটা, আর সস ছিল, কেউ কেউ যদি বাচ্চারা খেতে চায় তার জন্য। সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম, দেন আমাদের নেক্সট গন্তব্য যেতে হবে, সেটা হলো ওখরে। আর তার আগে আমরা চারিপাশের নামচি শহরটাকে ঘুরে নেব, চারধাম যেটা নামচির মেন অ্যাট্রাকশন। পরবর্তী আরেকটি অফবিট প্লেসের ভিডিও আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, শুনে থাকবেন, আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই একটা লাইক করে দেবেন।